প্রতিবেশী এক যুবক এক গৃহবধূকে নানাভাবে বিরক্ত করত বলে অভিযোগ। এর প্রতিবাদ করায় শিশুকে কোল থেকে কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলা, শ্বশুরের মাথায় বটির কোপ মারার অভিযোগ উঠল প্রতিবেশী যুবক ও তার পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কালনা রামকৃষ্ণ পল্লীতে। অমিত বিশ্বাস ও আমার বউকে খুব জ্বালাতে বলেছে, সেটা আমি বলেছি, ঠিক আছে। বলার পরে আমি বাইর থেকে চলে গেছি, ঠিক আছে, বাইর থেকে মাঠে গেছি, মাঠের থেকে বসে আছি। এর মধ্যে ওরা পার্টির লোকজন নিয়ে এসছে, পার্টি বলতে কোন পার্টি, ঠিক আছে, টিএমসি পার্টির লোক, আমি করি বিজেপি, ঠিক আছে। আমার বাবাকে এক ডাকে চেনে যে উনি বিজেপি পার্টি করে, ঠিক আছে। আমি মাঠে বসে আছি, এর মধ্যে আমার বড় ছেলে ছুটে ছুটে গেছে, বাবা দাদুকে মেরে ফেলছে, বটি দিয়ে কোপ মেরেছে, মাকে মেরেছে, আমার এই বাচ্চাটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে মারকুলের থেকে, ঠিক আছে। আমার আমার ভাই একটা হ্যান্ডিক্যাপ, ওকেও মেরেছে, লাস্টে আমি এসেছি, আমাকেও মেরেছে, এরকম ডিস্টার্ব ফোনে এটা ওটা ই করতো, ঠিক আছে। এইটা এই ছেলেটার নামে অন্য উল্টাপাল্টা কথা বলছে, হ্যাঁ খারাপ ব্যাপারেই বলছে, ও সব কিছু সব দিক দিয়ে খারাপ বলছে, খারাপ প্রস্তাব দিচ্ছে নাকি। এই বাচ্চাটাকেও মেরেছে, কিন্তু ওই যে আমার কি নাম আপনার, আমাকে বলছে কি দিদি দিদি বলছে, তোর যখন এতই চুলকানি তখন তুই তোর এন্ডিং এনে ভর্তি হতে পারিস। আমাকে দুদিন পরে পরে আর ভাই আমাদের বিরক্ত করতো, এর কাছে ওর কাছে বলতো তোর বউকে নিয়ে এই করবো ওই করবো, কতদিন ধরে উত্তপ্ত করতো। এই ধরো মানে এই ঘটনায় উভয় পক্ষের প্রায় ৬ জন আহত হয়েছেন। আহতরা কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পুরনো ভালোবাসার সম্পর্কের জেরে বেশ কয়েকদিন ধরে ওই গৃহবধূকে কুকথা বলার অভিযোগ ওঠে স্থানীয় যুবক অমিত বিশ্বাসের বিরুদ্ধে। ওই গৃহবধূ শ্বশুরবাড়ির লোকজনকে জানালে তারা প্রতিবাদ করেন। এরপরেই দুই পরিবারের মধ্যে গণ্ডগোলের সূত্রপাত হয়। একাই ছিলাম ঘরে, আমাকে বলছে বাড়িতে কেউ আছে, আমি বলছি হ্যাঁ কি হয়েছে, বলছে তোমার ছেলে কি করতে চায়, আমি বলি আমার ছেলে কি বলেছে, এই কথাটাই আমি শুধু বলেছি। বলার পরে আমাকে এইখানে ধরে তো উঁচু করে দিয়েছে, তারপরে সে আমি ছিটকিয়ে ছাড়াছাড়ি করলাম, দিয়ে থাপড় মেরে আমাকে ফেলে দিয়েছে, তারপরে বটি দিয়ে কোপ দিয়েছে মাথায়। কে মেরেছে? আপনার মাথা কোপটা কে মারলো? দুইজন হালদার, সেটা তো কবেই মিটে গেছে, এখন ওরা নাকি বলছে আমার ছেলে কি করেছে ফোনে। এবার সেটা আমি বলছি যদি কোনো অন্যায় করে থাকে ওকে ডাকো, কোনো অপমান করো, এদের সাথে বলার সুযোগ দিল তো। মেয়েছেলে ব্যাপার, হ্যাঁ কী হয়েছে, বাড়ির পাশে মেয়েছেলে আছে, অভদ্র মেয়েছেন, উনি খুবই অভদ্র মেয়েছেন, তাদের বাড়িতে মাদকদ্রব্য গাঁজা ফাজা মদ পদ বিক্রি হয়, সে বাড়িতে নানা রকম ছেলে যায়, এবার ওই বাড়িতে যে ছেলে যায় তার সাথে উল্টোপাল্টা ব্যবহার করে। এবার আমার ভাইয়ের সাথে জানি না কী হয়েছে, তারা দুজন বিছখানে এক জায়গায় চলে গেছিলো কোথায়, তো সেখান থেকে তাদের তুলে নিয়ে আসা হয়েছে, তো সেই জন্য তারা বাড়িতে তখন একসাথে মারধর করেছে, তো আজকে আবার সেই কেসটারই। ওরা বলছে যে ওর বউটাকে ডিস্টার্ব করতো, তোমাদের ডিস্টার্ব করছে, সেটা ঠিক আছে, বাড়ির মধ্যে এসে তো সে আলোচনা করা যায়, মা বাবাকে এসে মারধর করে গেছে, মায়ের মাথা ফাতা ফাটিয়ে দিয়েছে মেরে। তোমার কি দিয়ে মেরেছে? আমাকে বাস দিয়ে মেরেছে। আর তোমার মাকে? এবার মাকে তো মেরে গেছে, এবার সেটা আমরা বাড়িতে এসেছি, আর বাড়িতে কেউ ছিল না সেই সময়, ওরা বাড়িতে ঢুকেছে, মাকে একা পেয়েছে, মাকে একা পেলে মেরে ফেলে চলে গেছে। এবার আমরা বাড়িতে এসেছি, মা বলছে এরকম ব্যাপার, এবার আমরাও গেছি, আর ওরা তো লাঠি পাটি রেডি করে রেখে দিয়েছে, গুপ গাপ মেরেছে আমাদের, ঠিক আছে। এবার মারার পরে যাই না, ওদের মাথা কথা কী করে ফেটেছে আমরা তুই জানি না, ওরা বলছে যে বটি বটি দিয়ে কোপ টোপ মেরেছো, সেটা তোরা বলবে, এটা সেটা বলবে, আগেরবার একটা থানা আমাদের নামে ওদের নামে একটা কেস দেওয়া আছে, এবার থানা যাই। আমি ওদের বাড়িতে আগে যেতাম আসতাম, তো সেই হিসাবে ওনার বউর সাথে আমার সম্পর্ক হয়ে গেছে, তো 3 বছর সম্পর্ক ছিল আমার সাথে, ঠিক আছে। তো বাধ্যতা হয়ে আমাদের মানে কোনো মানে প্রবলেমে পড়ে গেছি, আমরা চলে গেছি, চলে যাওয়ার পরে ও চলে এসে বাড়িতে, এখন ওর স্বামীর কাছে কী করে ভালো হবে এটাই
ও মানে চাইছে যে ওই ভাত আর আপনাদের সঙ্গে সম্পর্ক কতদিন হয়েছিল? আমার সাথে সম্পর্ক 3 বছর ছিল। হুম ঠিক আছে, গত 1 বছর হয়েছে, আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। যাই এখন ওটা বলছে তুমি ডিস্টার্ব করো না। না ডিস্টার্ব করাটা ভুল কথা, ডিস্টার্ব আমি করতাম না, তার কারণ ওরা আমাকে একটা মিথ্যা কেস দিয়েছিল যেটা হলো কিডন্যাপিং কেস। তো ওর সাথে আমার সাথে ভালোবাসার অনেক ছবি ছিল, অনেক ভিডিও ছিল, সেগুলো নিয়েই আপনি নাকি উত্তপ্ত করতেন? না সেগুলো নিয়ে উত্তপ্ত করতেন না, সেটা নিয়ে জাস্ট আমি একবারই মানে আমার সাথে একটা ফালতু একটা কিডন্যাপিং কেস দিয়েছিল, আমি তার জন্য আমি তুলে ধরি যে স্যার এটা কিডন্যাপিং কেস হতে পারে না, এটা কিডন্যাপিং কেসটা আলাদা কেস। জাস্ট ওই পর্যন্ত আমি থেমে গেছি আর কোনো স্যার আমার কোনো এরপরে আমি আর কাউকে কিছু। তাহলে ওনাদের মাথা ফাটলো কি করে? মাথা ফাটলো এটা হয়েছে স্যার, ও নাকি আজকে কার কাছ থেকে শুনে এসছে যে আমি নাকি ওর ব্যাপারে উল্টো পাল্টা বলি, তো যাকে যার কাছ থেকে শুনেছে সে নাকি ওকে বলেছে ও বাড়িতে এসে মাকে ও মেরেছে ভালো করে, মাথা ফাটা ফাটিয়ে দিয়েছে। দিয়ে আমি তো জানতে পারলাম যে আমি তাকে ফোন করে বললাম যে তুই নাকি সুজনকে এরকম বলেছিস, বলছে না তো আমি কিছু বলিনি। তো ঠিক আছে, সে বললো না আমি কিছুই বলিনি, ওটা তাকে মারার একটা প্ল্যান। এমনকি তার সেই মানে মোটামুটি 5 মিনিট আগেকার সেই ফোনটা, সেই রেকর্ডিংটা এখন আমার কাছে আছে, যেটা আমি আপনাদের শোনাতে পারবো যে ও কি করতে চাইছে। ওনাদের মাথা ফাটলো কি করে তাহলে? ওনারা তো বলেছে আপনারা কোপ দিয়েছেন। ওনারা না, বাড়িতে কেউ ছিল না, আমি ছিলাম না, আমি বিকেলবেলা খাওয়া দাওয়া করে 3টার সময় বেরিয়ে গেছি, সেই সময় বাড়িতে মা একা ছিল, বাবা বাড়ি থেকে কাজ থেকে আসতে পারেনি যেহেতু। তাহলে কি করে ফাটলো মনে হচ্ছে? এটা মেরেছে, আমার মাকে বটি দিয়ে আমাদেরকে সবাইকে মেরে গেছে। ওরা তো বলছে আপনারা মেরেছেন, সেটা এখন ওরা তো বলবে। তাহলে কি মনে হচ্ছে যে ওরা কি করে ফাটলো মাথা? মাথাটা বাড়িতে মাকে একা পেয়ে এখন বাড়িতে মেরে গেছে, আমরা খবর পেলাম। ওনাদের মাথা ফাটা আছে কি? ওনারা তো বলছে আপনারা গিয়ে মেরেছেন। না না, মারামারি দুপক্ষই হয়েছে। আচ্ছা, দুপক্ষই হয়েছে। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দ বার্তা।